কখন সহবাস করলে বাচ্চা হয় না? সবসময় সহবাস করলে বাচ্চা হয় না, এর বিশেষ কিছু দিন আছে যখন সহবাস করলে বাচ্চা হয়। মেয়েরা একটি পরিপূর্ণ বয়সে পদার্পণ করলে মাসিক শুরু হয়। পিরিয়ড চলাকালীন সময়ে মেয়েদের শরীরে কিছুটা অসুস্থ হয়ে পড়ে, তবে পিরিয়ড সময় রক্তক্ষরণ হয়, এটি দূষিত রক্ত। মেয়েদের মাসিকের সময় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা থাকে না, তবে এই সময়ে শারীরিক মিলন বা সেক্স থেকে বিরত থাকাই ভালো। মাসিক ঋতুচক্রের মাঝামাঝি অর্থাৎ 14 দিনের মাথায় লুটিনাইজিং হরমোন ক্ষরণের 36 থেকে 38 ঘন্টার মধ্যে ডিম্বকোষ নির্গত হয়। এই বেরুনের পর ডিম্বকোষ যদি 36 ঘন্টার মধ্যে উপযুক্ত সংখ্যক শুক্রকোষ পায়, তবে তার একটির সাথে মিলিত হয়ে সন্তান দিতে পারে। তবে ডিম্বকোষটি জীবিত থাকে আরো প্রায় 36 ঘন্টা, অর্থাৎ ডিম্বকোষের আয়ু সর্বমোট 72 ঘন্টা বা 3 দিন। অন্যদিকে সহবাস অথবা যৌন মিলনের পর জরায়ু তথা ডিম্বনালীতে প্রবেশের পর শুক্রকোষ জীবিত থাকতে পারে সর্বাধিক 72 ঘন্টা। তাই 28 দিনের মাসিক ঋতুচক্রের মাঝামাঝি মোট প্রায় 120 ঘন্টা 5 দিন হচ্ছে উর্বর সময়। এ সময় সহবাস অথবা যৌন মিলন হলে সন্তান জন্ম হতে পারে। মোটামুটি মাসিকের 14 দিনের মাথায় ডিম্বকোষ হচ্ছে ধরে নেয় তার 2 থেকে 3 দিন আগে ও 2 থেকে 3 দিন পরে হচ্ছে উর্বর সময়। তবে যারা সন্তান নিতে চান না, তাদের এটি জেনে রাখা দরকার যে ডিম্বকোষের নির্গমনের দিনটি প্রচন্ড পাল্টায়, তাই এর সঙ্গে আগে ও পরে আরো 2 দিন যোগ করা ভালো। তবু মাসিক ঋতুচক্রের 9ম দিনের আগে ও 20তম দিনের পরেরকার সময়কে মোটামুটি নিরাপদ সময় বলে ধরা যায়। এই সময় সহবাস ঘটলে তার থেকে সন্তান ধারণে তথা গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ এই সময় ডিম্বকোষ বেরোয় না। কিন্তু বিরল হলেও এটিও দেখা গেছে যে মাসিক চক্রের যে কোনো দিন মাত্র 1 বার যৌন মিলনে নারী গর্ভবতী হতে পারে। অর্থাৎ বিরল ক্ষেত্রেও মাসিক চক্রের যে কোনো সময় ডিম্বকোষ বেরোতে পারে। তাই এই হিসাবে তথাকথিত নিরাপদ সময় বলে কিছুই নেই, তবে এটি নেহাতি ব্যতিক্রম। সাধারণভাবে 9ম দিনের আগে ও 20তম দিনের পরের সময়টি নিরাপদ সময় এবং 9ম-20তম দিনের মধ্যকার সময়টিকে উর্বর সময় হিসাবে ধরা যায়। আর এর মধ্যে 12 থেকে 16 মতান্তরে 13 থেকে 17 দিনটির উর্বর সময়। আশা করি বুঝতে পেরেছেন কখন সহবাস করতে হবে। কাজেই সন্তান নিতে চাইলে উপযুক্ত সময় আপনাকে মিলনে মিলিত হতে হবে, আর না চাইলে সেটা সাবধানতার সাথে হিসাব করে নিতে হবে। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।